গুড মর্নিং গাইজ, বেঙ্গল শিক্ষা স্টাডি সেন্টার পক্ষ থেকে স্বাগত জানাই। আর আজকে অনেকটা কাজের ভেতরেও তোমাদের একটা দিন লেট হলো, কিন্তু তোমাদের 100+ কোশ্চিন্স অ্যান্ড অ্যান্সার নিয়ে চলে এসেছি, যেখানে সামনে তোমাদের যে পরীক্ষা চলে এসেছে 4 তারিখে WB কনস্টেবলের প্রিলি পরীক্ষা, তার কিছু এক্সপেক্টেড কোশ্চিন। সো চলো, ভিডিওটি একটু লম্বা হবে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোশ্চিন অ্যান্সারগুলো জেনে নাও। তোমাদের প্রতিদিনের মতো মক টেস্টের সমতা বজায় থাকুক। তো চলো, কী কী প্রশ্ন নিয়ে এসেছি দেখা যাক। তো তোমাদের ফার্স্ট কোশ্চন যেটা দেখতে পাচ্ছ আছে, ভারতবর্ষীয় বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠাতা কে? ভারতবর্ষীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠাতা করেন কে? তোমাদের অপশন হবে দুয়েরটার সরাসরি চলে যাবে মহেন্দ্রলাল সরকার। ওকে গাইস, অপশন হবে দুয়ের 3 নম্বর মহেন্দ্রলাল সরকার। নেক্সট 3 নম্বর, বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা কে ছিলেন? বাংলার মুদ্রণ শিল্পের জন্মদাতা কে ছিলেন? তোমাদের চলে যাবে সরাসরি অপশনটা চার্লস উইলকিনস। ওকে গাইস, চার্লস উইলকিনস। ওকে নেক্সট, এরপরে প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তি কত সালে হয়? হ্যাঁ গাইস, নেহরু লিয়াকত চুক্তি কত সালে হয়? তোমাদের অপশন চলে যাবে 3 নম্বরেরটা 1950 সালে। ওকে, এরপর আছে মোস্ট বিবাই কোশ্চিন, বলা আছে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিতা হয় কত সালে? অনুশীলন সমিতিটি প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমাদের অপশন চলে যাবে সরাসরি 1-এরটা 1902 সালে। ওকে নেক্সট কোশ্চিন, বাংলার নানা সাহেব বলা হয় কাকে? বাংলার নানা সাহেব বলা হয় কাকে? তোমাদের অপশন চলে যাবে সরাসরি, এটা হবে তোমাদের রামরতন মল্লিক। ওকে গাইস, বাংলার নানা সাহেব বলা হয় কাকে? অপশন হবে রামরতন মল্লিক। ওকে গাইস, এরপরে কোশ্চিন, গান্ধীজি দলিতদের নামকরণ করেন, অর্থাৎ গান্ধীজি দলিতদের নামকরণ করে কারা বা কি? ওকে গাইস, তো অপশন হবে 7-এরটা সরাসরি তোমাদের অপশন আ হরিজন। ওকে গাইস, অপশন হবে আ হরিজন। নেক্সট কোশ্চিন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? 4টা অপশন দেওয়া আছে, তোমাদের অপশন সরাসরি চলে যাবে আ, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে গাইস, অপশন হবে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চিন, ভারতমাতা শব্দটি এসছে কোথা থেকে? ভারতমাতা শব্দটি এসছে কোথা থেকে? তোমাদের অপশন চলে সরাসরি অ, ভারতাম্বা থেকে। ওকে গাইস, ভারতাম্বা থেকে। নেক্সট 10 নম্বর কোশ্চিন, মার্জিনাল ম্যান গ্রন্থটি রচয়িতা হলেন কে? মার্জিনাল ম্যান গ্রন্থটি রচয়িতা হলেন কে? অপশন চলে যাবে সরাসরি তোমাদের 10-এরটা বি প্রফুল্ল চক্রবর্তী। ওকে গাইস, নেক্সট কোশ্চিন, 11 নম্বর, রাজ্য পুনর্গঠন আইন হয়েছিল কবে? রাজ্য পুনর্গঠন আইন হয়েছিল কবে? তোমাদের অপশন হবে 1953 সালে। ওকে গাইস, উডে নির্দেশনামা প্রকাশিত হয় কবে? উডে নির্দেশনামা প্রকাশিত হয় কবে? তোমাদের 4টা অপশন দেওয়া আছে, অপশন হবে 12-এরটা তোমার বি 1854 খ্রিস্টাব্দে। ওকে গাইস, অপশন হবে 12-এরটার বি 1854 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে? তোমাদের অপশন চলে যাবে সরাসরি 3-এরটা চন্দ্রমুখী বসু। ওকে গাইস, অপশন চলে যাবে তোমাদের চন্দ্রমুখী বসু। এরপরে তোমাদের নেক্সট কোশ্চিন দেখতে পাচ্ছ দেওয়া আছে, কাশ্মীর ভারতে যোগ দেয় কবে? অর্থাৎ আমাদের কাশ্মীর ভারতে যোগ দেয় কবে? তোমাদের অপশন চলে যাবে সরাসরি, প্রথমটা অক্টোবর 1947। ওকে গাইস, অর্থাৎ 1947 সালে। নেক্সট কোশ্চিন, দাদন কথার অর্থ কী? মোস্ট বিভাই, দাদন কথার অর্থ কী? 15 নম্বর, তোমাদের অপশন চলে যাবে প্রথমটা অগ্রিম নেওয়া। ওকে গাইস, অপশন হবে অগ্রিম নেওয়া। নেক্সট, অর্থাৎ অগ্রিম নেওয়া। ওকে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি কী? তোমাদের অপশন চলে যাবে সরাসরি প্রথমটা বঙ্গ ভাষা প্রকাশিত ভাষা। ওকে গাইস, বঙ্গ ভাষা প্রকাশিত সভা। ওকে, নেক্সট কোশ্চিন, বলা আছে দেখো কুনবি বলা হয় কাদের? হ্যাঁ গাইস, কুনবি বলা হয় কাদের? তোমাদের অপশন চলে যাবে 3-এরটা গুজরাটের কৃষক। ওকে গাইস, নেক্সট কোশ্চিন, হিন্দু মেলা প্রতিষ্ঠাতা সাথে যার নাম জড়িত ছিল হলেন তিনি হলেন? অর্থাৎ হিন্দু মেলার প্রতিষ্ঠাতার সাথে, যখন হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় তখন কার নাম জড়িত ছিল? ওকে গাইস, তো 18-টা তোমাদের অপশন সরাসরি আ নবগোপাল মিত্র। ওকে গাইস, অপশন হবে 18-টার আ নগোপাল মিত্র। ওকে, নেক্সট কোশ্চিন, 19 নম্বর, একা বা একতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? একা বা একতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? তোমাদের অপশন হবে বাবা রামদেব। ওকে গাইস, বাবা রামচন্দ্র, সরি, বাবা রামচন্দ্র। নেক্সট কোশ্চিন, বলা আছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে? দীপালি সংঘ প্রতিষ্ঠাতা করেন কে? তোমাদের অপশন আছে 4-টে, তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের অপশন সরাসরি চলে যাবে
লীলা নাগ। ওকে গাইজ, অপশন হবে লীলা নাগ। নেক্সট কোশ্চিন, রংপুর বিদ্রোহ হয় কত সালে? 23 নম্বর অপশন। তো রংপুর বিদ্রোহ হয় 1783 সালে। ওকে নেক্সট কোশ্চিন, বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় কবে? বাংলায় পৃথিবীর মানচিত্র ছাপা হয় কবে? মোস্ট ভিভাই কোশ্চিন গাইজ, তোমাদের অপশন চলে যাবে 3 নম্বরে, 1885 সালে। ওকে গাইজ, নেক্সট এরপরে কোশ্চিন আছে, বামা বোধিনী, বামা আসলে কারা? বামা বোধিনীর বামা আসলে কারা? তোমাদের অপশন চলে যাবে সমগ্র নারী জাতি। ওকে গাইজ, এরপরে কোশ্চিন, ভারতের প্রথম আফগান শাসক হলেন কে? ভারতের প্রথম আফগান শাসক হলেন কে? সেটা হবে বহলুল লোধি। ওকে গাইজ, নেক্সট কোশ্চিন, পলাশীর যুদ্ধ হয়েছিল 1753 সালের কত তারিখ? গাইজ ডেট বলতে হবে, এটা তোমাদের জন্য রইলো, তোমরা বলবো আমাকে। ওকে গাইজ, এরপরে কোশ্চন, আর্যদের মুদ্রার নাম কি? আর্যদের মুদ্রার নাম কি ছিল? ওকে গাইজ, আর একবার বলছি, আর্যদের মুদ্রার নাম কি? তোমাদের ছিল মোনা বা নিষ্ক। ওকে গাইজ, এরপরে প্রশ্ন, আর্যদের মুদ্রার নাম কি ছিল? হ্যাঁ গাইজ, তোমাদের ছিল মোনা বা নিষ্ক। এরপরে প্রশ্ন 29 নম্বর, কোন শিল্প নিদর্শনটি গান্ধার শিল্প শৈলীর অন্তর্গত? কোন শিল্প নির্দিষ্টটি, অর্থাৎ কোন শিল্প নিদর্শনটি গান্ধার শিল্প শৈলীর অন্তর্গত? 4টা অপশন দেওয়া আছে, তোমাদের 29 নম্বর অপশন হবে সরাসরি অ, সেটা হবে অজন্তা। ওকে গাইজ, অজন্তায় গান্ধার শিল্প, ঠিক আছে, অন্তর্গত ছিল নিদর্শন। এরপর আছে, বিজয় প্রশস্তি গ্রন্থে রচয়িতাকে, বিজয় প্রশস্তি গ্রন্থে রচয়িতাকে? তোমাদের অপশন চলে যাবে আ শ্রীহর্ষ। ওকে গাইজ, অপশন হবে শ্রীহর্ষ। ওকে গাইজ, নেক্সট কোশ্চিন, কৌটিল্যর অর্থশাস্ত্রে কি বিষয়ে লেখা? কৌটিল্যর অর্থশাস্ত্রে কি বিষয়ে লেখা? তোমাদের অপশন চলে যাবে সরাসরি, হ্যাঁ গাইজ, তোমাদের অপশন চলে যাবে সরাসরি, 4টা অপশন দেখতে পাচ্ছ, তোমাদের অপশন চলে যাবে সরাসরি 3 নম্বরটা, সেটা হচ্ছে রাজনীতি। ওকে গাইজ, রাজনীতি। এরপরে হচ্ছে, নিচের কোন রাজবংশে বুদ্ধদেবের জন্ম হয়? নিচের কোন বংশে বুদ্ধদেবের জন্ম হয়? 32 নম্বর অপশন, অপশন হয়ে যাবে তোমাদের অ সাক্ষ্য। ওকে গাইজ, নেক্সট কোশ্চিন, ভারতে রেলপথ স্থাপিত হয় কোন, অর্থাৎ কার আমলে? ভারতের রেলপথ স্থাপিত হয় কার আমলে? সরাসরি 33 নম্বরে তোমাদের অপশনটা তোমাদের জন্য রইলো, তোমরা আমাকে বলবে ভারতের রেলপথ স্থাপন হয় কার আমলে। ওকে গাইজ, নেক্সট কোশ্চিনের পরে, মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? তোমাদের সরাসরি অপশন চলে যাবে 3 নম্বরটা, জুনা খা। ওকে গাইজ, অপশন হবে জুনা খা। নেক্সট কোশ্চিন, সতীদাহ প্রথা কবে রদ হয়? ওকে গাইজ, সতীদাহ প্রথা কবে রদ হয়? তোমাদের 35 নম্বর অপশন সরাসরি চলে যাবে অ 1829 সালে। ওকে গাইজ, নেক্সট কোশ্চিন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়? মোস্ট বিভাগ গাইজ, এগুলো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়? 4টা অপশন আছে, তোমাদের অপশন চলে যাবে সরাসরি 3-এরটা, 1896 সালে। ওকে গাইজ, নেক্সট কোশ্চিন, নেক্সট কোশ্চিন বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ, আয়ুর্বেদের জনক কে? ওকে গাইজ, আয়ুর্বেদের জনক কে? মোস্ট ভিভাই কোশ্চিন গাইজ, 37 নম্বর অপশন। হ্যাঁ গাইজ, দেওয়া আছে 4টে, তোমাদের অপশন হবে 4 নম্বরটা, চড়ক। ওকে গাইজ, এরপরে, পুরন্দরের সন্ধি কত সালে হয়? 38 নম্বর গাইজ, পুরন্দরের সন্ধি কত সালে হয়? অপশন হবে 4টে আছে, দেখতে পাচ্ছ, অপশন হবে তোমাদের 1665। এরপরে প্রশ্ন, ভারতীয় সমাজকে মেগাস্থেনিস কত ভাগে ভাগ করেছিল? ভারতীয় সমাজকে মেগাস্থেনিস কত ভাগে ভাগ করেছিল? তোমাদের অপশন 4টে দেওয়া আছে, অপশন চলে যাবে সরাসরি তোমাদের 4 নম্বরটা, 7টি ভাগে। এরপরে প্রশ্ন দেওয়া আছে, ভারতের নেপোলিয়ান উপাধি কে নিয়েছিলেন? ভারতের নেপোলিয়ান উপাধি কে নিয়েছিলেন? তোমাদের অপশন চলে যাবে সরাসরি প্রথম চন্দ্রগুপ্ত। গাইস, অপশন হবে প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চিন, রঞ্জিত সিংহ এর রাজধানী কোথায় ছিল? রঞ্জিত সিংহ এর রাজধানী কোথায় ছিল? তোমাদের অপশন হবে বি লাহোর। ওকে গাইস, 4 প্রশ্ন, বাবরকে শেরশাহ কোন যুদ্ধে সাহায্য করেন? বাবরকে শেরশাহ কোন যুদ্ধে সাহায্য করেন? সেটা হবে তোমাদের 4 নম্বর, চাঁদেরি। ওকে গাইস, অপশন হবে চাঁদেরি। তার এরপরে প্রশ্ন আছে, দেখো, কোন নদীটির নাম প্রাচীন বেদে নেই? হ্যাঁ গাইস, মোস্ট বিভাই কোশ্চিন, কোন নদীটির নাম প্রাচীন বেদে নেই? তো অপশন হবে তোমাদের 4টে দেওয়া আছে, অপশন হবে 3 নম্বরটা, গঙ্গা। ওকে গাইস, অপশন হবে গঙ্গা। নেক্সট কোশ্চিন, কাগজের আবিষ্কার করে কোন দেশ? কাগজের আবিষ্কার করে কোন দেশ? অপশন 4টে দেওয়া আছে, তোমাদের অপশন হবে বি চীন। ওকে গাইস, অপশন হবে বি চীন। এরপরে প্রশ্ন, মারাঠা জাতীয় ইতিহাস রচনা করেন কে? মারাঠা জাতীয় ইতিহাস রচনা করেন কে? 4টা অপশন দেওয়া আছে,
তোমরা অপশন দেখতে পাচ্ছ, তো তোমাদের অপশন হবে 48-এরটা সরাসরি বি নাম্বার জিএস শর্ট দেশাই। ওকে গাইস, অপশন হবে জিএস শর্ট দেশাই। এরপরে কিছু ডাইরেক্ট কোয়েশ্চিন সরাসরি তোমরা দেখতে পাচ্ছ, সরাসরি তোমাদের অ্যান্সার বলছি। বঙ্গোপসাগরে অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? অপশন হবে 204, অপশন হবে 204। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? নাবড়া উপত্যকা, সেটা হচ্ছে কারাকোরাম। এরপরে প্রশ্ন আছে সুয়েজ সুয়েজ ক্যানাল কোথায় অবস্থিত? ইজিপ্টে। এর প্রশ্ন সোলার সিস্টেম কে আবিষ্কার করেন? অপশন হবে কোপার্নিকাস। বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? অ্যালেক্সি লিওনভ। ওকে, এরপরে প্রশ্ন পৃথিবীর শীতলতম স্থান কোনটি? সেটা হচ্ছে সাইবেরিয়া, জায়গাটার নাম হচ্ছে ভারখনায়ক্স। ওকে গাইস, নেক্সট কোয়েশ্চিন, ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে? সেটা হবে 247। এরপরে প্রশ্ন পূর্বঘাট পর্বতের অপর নাম কী? সেটা হচ্ছে মলায়দ্রি। পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? বুর্জ খলিফা। ওকে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে গরিব রাজ্য কোনটি? সেটা ছিল ছত্তিশগড়। ওকে গাইস, এরপরে প্রশ্ন আয়তনে বা জনসংখ্যার দিকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। জনসংখ্যা এবং আয়তন দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। এরপরে প্রশ্ন কোন শহরকে নীরব শহর বলা হয়? সেটা হচ্ছে রোম। দুর্গপ্রস্থ উচ্চতা 3টি মাত্রা, আরেকটি মাত্রা কী হবে সেটা? সেটা হচ্ছে সময়, অর্থাৎ দুর্গপ্রস্থ উচ্চতার সময়। ওকে গাইস, এরপর হচ্ছে কসমিক ইয়ার কী? সেটা হচ্ছে যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে তাকে বলা হচ্ছে কসমিক ইয়ার। এরপরে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের সরি অপশন তোমাদের 4টে বলা আছে। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? সেটা হচ্ছে এলাহাবাদ। ওকে গাইস, এরপরে প্রশ্ন ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? সেটা হচ্ছে চিপকো আন্দোলন। মোস্ট বিভাগ গাইস প্রশ্ন এটা। এরপরে প্রশ্ন উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল কোনটি? সম্বর হরিণ। আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? সেটা হচ্ছে ভারত পাকিস্তান। পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? বিহার, উত্তরপ্রদেশ। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে হায়দ্রাবাদে। নেক্সট কোয়েশ্চিন, সমুদ্রের নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? সেটা হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। ওকে গাইস, এরপরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? অ্যালাস্কা, হুডবার্ড। এরপর প্রশ্ন পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? নরওয়ের সেভলে ফিয়র্ড। এরপরে প্রশ্ন উত্তরপ্রদেশ ও বিহারের ক্ষুদ্র অর্থাৎ অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে? কোর বা তাল। এরপরে প্রশ্ন আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্রে কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ব্ল্যাঙ্ক। ওকে গাইস, চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। এরপরে প্রশ্ন আছে বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। বৃক্ষরূপী নদী বিন্যাস কোথায় দেখা যায়? মরু অঞ্চলে। উত্তর গোলার্ধের মেরুজ্যোতি কে কী বলে? আরোয়া বেরিয়ালিস। ওকে গাইস, এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছ, দেওয়া আছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? শরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। এরপরে প্রশ্ন পূর্বঘাট বন্দরে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তে অবস্থিত আর্মা কোন্ডা, সেটা হচ্ছে 1680 মিটার উচ্চতা। ওকে গাইস, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে কলসুবাই। উচ্চতা দেওয়া আছে খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। অযোধ্যা পাহাড়ের কোন রাজ্যে অবস্থিত? পুরুলিয়া। পশ্চিমবঙ্গ। কচ্ছ শব্দের অর্থ কি? জলাময় দেশ। এরপরে প্রশ্ন আছে তোমাদের স্কাই রিভার নামে কোন নদী রয়েছে? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এরপরে আছে জম্বু কোন নদীর তীরে অবস্থিত? তাওয়াই। এরপর আছে ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত মশানজোর বাঁধকে কানাডা বাঁধ বলা হয় কেন? সরাসরি দেওয়া আছে 1955-54 সালে কানাডা সরকারের সহযোগিতা নির্মিত কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপর নাম কানাডা বাঁধ। ওকে, এরপর আছে অষ্টমুখী হ্রদ কোন রাজ্যে অবস্থিত? দেওয়া আছে কেরালের কোলাম জেলাতে। ওকে গাইস, নেক্সট কোয়েশ্চিন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ভারতের রুর কোন শহরকে বলা হয়? উত্তর হবে দুর্গাপুর। ওকে গাইস, উদয়নী শিল্প কোন শিল্পকে বলা হয়? পেট্রোল বা রাসায়নিক শিল্প। পেট্রোল রাসায়নিক শিল্প।
এরপর প্রশ্ন, মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? মিলোপা বসুন্ধরা সম্মেলনে কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1992। WHO সদস্য দেশের সংখ্যা কত? 164টি। ওকে গাইস, WTH এর সদস্য দেশের সংখ্যা কত? 164টি। 2016 সালের ভিত্তিতে এটা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনগণত্ব কত? 282 জন প্রতি বর্গ কিমিতে। 2011 সালের ভারতের সবচেয়ে দীর্ঘ প্রাচীন সড়ক কোনটি? বারাণসী থেকে কন্যাকুমারী। এরপরে প্রশ্ন, জাভা দ্বীপ কোন মহাসাগর অবস্থিত? প্রশান্ত মহাসাগর। ওকে, এরপরে প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয়? বাণিজ্য বায়ু। নেক্সট কোশ্চিন, কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? ঝিলাম। সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হয়, তার নাম কি? কালিম্পং। ওকে গাইস, বাংলা দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি? পূর্বাশা। এরপরে প্রশ্ন আছে, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত? রূপনারায়ণ। মোস্ট বিভাগ গাইস কোশ্চিন এগুলো। বাংলার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জায়গা বক্সদুয়ার কোন জেলা অবস্থিত? জলপাইগুড়ি। দিয়ার অর্থাৎ দিয়ারা অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত? মালদা। বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বেশি বড় নদী কোনটি? সেটা হচ্ছে দামোদর। তিলপাড়া সল জলসেচ খালটি কোথায় অবস্থিত? বীরভূমে। এরপরে কোশ্চেন আছে, বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? পুরুলিয়া। বাংলায় কোন জেলায় সবচেয়ে বেশি গরম হয়? সেটা হচ্ছে বর্ধমান জেলার আসানসোল। লাস্ট তোমাদের প্রশ্ন কটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ, প্রথমে এখানে দেওয়া আছে, বাংলার কোন জেলা সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে পুরুলিয়া। বাংলার কোন জেলা সবচেয়ে বেশি গরম হয়? বর্ধমান জেলার আসানসোল। রিপিট হয়েছে এটা প্রশ্ন। এরপর আছে, ত্রাস নদী কাকে বলা হয়? ত্রাসের অর্থাৎ ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে। ওকে গাইস, ত্রাসের নদী, রাগ যেটা বলছে। ভারত ও পাকিস্তানের মধ্যে করাচিতে অর্থাৎ করাচিতে সিন্ধু জলবন্টন চুক্তি কবে হয়েছিল? 1960 সালে। সিন্ধু ভারত ও পাকিস্তানের মধ্যে করাচিতে সিন্ধু জলবন্টন হয়েছিল 1960 সালে। কোন রাজ্যের একটি শহরের নাম পহেলগাম? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে? সেটা হচ্ছে সুয়েজকাল। ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরে স্থানীয় সময় অনুযায়ী গণনা করা হয়? সেটা হচ্ছে এলাহাবাদ। ভারতের সর্ববৃহৎ রাজ্যটি? ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়? 90 গুণ। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? সেটা হচ্ছে কেরালা। বাংলার শিল্পগুলির জনসংখ্যার বৃদ্ধির কারণ কি? ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা। ওকে গাইস, এরপর আছে, কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে? রাশিয়া। যদি বায়ুমণ্ডল না থাকতো তবে আকাশের রং কী হতো? সেটা হচ্ছে কালো। কোন দেশের এলাকাগতভাবে সবচেয়ে বড় বিমানবন্দরটি অবস্থিত? সেটা হচ্ছে সৌদি আরব। এলাকা ভিত্তিকভাবে সবচেয়ে বড় বিমানবন্দর। তো গাইস, তোমাদের 100টার বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপডেট তোমাদের আজকে দিয়ে দিলাম। তো গাইস, ভিডিওটি কেমন লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে, আর অবশ্যই নিচে থাকা লাল বটনে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে প্রতিদিনের মতো ইম্পর্টেন্ট আপডেট প্রত্যেক চাকরির প্রস্তুতির জন্য তোমাদের দিতে থাকি। তো গাইস, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের বলবো, তোমাদের নতুন অ্যানাউন্সমেন্ট, তোমাদের প্রতিনিয়তর মতো আপডেট দিতে থাকবো আমি। তো আমাদের সাথে থাকো, হেল্প করো, এবং তোমাদের সাপোর্টের ফলে আমরা মোটিভেট ফিল হয় আমাদের, এবং নতুন কাজের উদ্দীপনা এবং প্রেরণা জাগে। তো গাইস, কিপ সাপোর্ট করো। ওকে গাইস, সো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিও পরের দিনই আসবো, ততক্ষণ টাটা, বাই বাই।